बोलपुर रेल मैदान दुर्गा मंदिरे श्रावण मासेर शेष सोमवार उपलक्षे एक विशाल भोगेर आयोजन करा हुए छे। मंदिरेर प्रधान पुरोहित महाशय उत्तम कुमार राय उपस्थित आछेन, ताके किछु बलार जन्य अनुरोध करछि। रेल मैदान दुर्गा मंदिर श्री श्री दुर्गा मातार सहाय शिवशंकर महादेव की जय। প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের রেল ময়দানে শিব পূজা মানে শেষ সোমবার উপলক্ষে ভোলে শঙ্কর মহাদেবের শিবের করুণা কৃপা আশীর্বাদ প্রাপ্তি নিমিত্তক প্রত্যেক বছরের ন্যায় এবছরে আমাদের রেল ময়দানে একটা ভোগের আয়োজন করা হয়েছে। প্রতি বছর আমাদের এখানে খিচুড়ি ভোগ এবং সবজি যতটুকু সামর্থ্য আয়োজন অনুসারে করা হয় এবারেও সেই রকমভাবে করা হয়েছে। আমি ভক্ত শিষ্যদের সবাইকে অনুরোধ করছি আপনারা এখানে ভোগে উপস্থিত থেকে ভোগ গ্রহণ করে কৃতার্থ। এখন নমস্কার, কারিগররা এসেছেন যে বিশাল ভোগের আয়োজন করা হয়েছে, এরা নিজেরা খুব যত্ন সহকারে ভোগ প্রস্তুত করার জন্য এসেছেন। আমি তাদের মধ্যে একজনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনার নাম কি? আমার নাম মাখাস সাহেব মেটে। বোলপুর রেল ময়দানে আজকে শেষ সোমবার উপলক্ষে এক বিশাল ভোগের আয়োজন করা হয়েছে। এই কাজে আমরা কাজে এই শিল্পী হিসাবে নিযুক্ত হয়েছি, তাই এখানে আপনারা ভোগ গ্রহণের জন্য অনুরোধ করুন, অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। আপনার নাম কি দাদা? জয়। জোরে বলুন। জয়। আচ্ছা দাদা, আপনার নাম কি? মুন্না। আচ্ছা দাদা, আপনার নামটা বলুন। রাজা মুখার্জি। আচ্ছা নমস্কার। দেখতে পাচ্ছেন আজ শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বোলপুর রেল ময়দান বড়মা দুর্গা মন্দিরে যে বিশাল ভোগের আয়োজন করা হয়েছে তারই প্রস্তুতি চলছে। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, বর্তমানে যে করোনা মহামারীর প্রকোপ চলছে সে কথা মাথায় রেখে সরকারি বিধিনিষেধ ও দূরত্ব বজায় রেখে আপনারা মন্দিরে এসে ভোগ গ্রহণ করুন। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্রকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরে এক বিশেষ ভোগ ও পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তদের আগমন ঘটছে এবং সন্ধ্যায় বিশেষ পুজোর পর ভোগ নিবেদন করা হবে। সকল ভক্তের কাছে অনুরোধ, আপনারা মন্দিরে এসে পূজা অর্চনা করে ভোগ গ্রহণ করুন। আজ এই শিশু ভক্তরাও মন্দিরে উপস্থিত হয়েছেন এবং পূজা অর্চনা শেষে প্রণাম সমাপ্ত করেছেন।
जय 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 देवी दुर्गा माता की जय।